শিশুদের মাত্রাতিরিক্ত বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইসের ব্যবহারও আমরা করতে দেখছি, এতে আসলে কি কি ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়টি নিয়ে একটু বলবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি এবং সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে ডিজিটাল ডিভাইস বা আমরা যেটা প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, এছাড়া আমাদের যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি, এগুলির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের বড়দের যেমন চোখের নানাবিধ ক্ষতি হচ্ছে, তেমনিভাবে শিশুদের আরও মারাত্মক রকমের চোখের দৃষ্টি ঝুঁকির মধ্যে পড়ছে এবং নানাবিধ চোখের সমস্যা তৈরি হচ্ছে। শুধু চোখেরই না, আমরা দেখি যে তাদের মানসিক এবং অন্যান্য পারিপার্শ্বিক বেশ কিছু বৈশিষ্ট্যগত বা চারিত্রিক কিছু সমস্যার পরিবর্তন হচ্ছে, বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে। তো আমরা আজকে মেইনলি যে ফোকাস করবো, যেটা চোখের যে দৃষ্টির যে সমস্যাগুলি হচ্ছে বা দৃষ্টি, সাধারণত আমরা যেটা সবচেয়ে কমনলি পাই যে মাত্রাতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ফলে চোখের পাওয়ারজনিত সমস্যা বা সহজভাষা আমরা যেটা চশমার যে দৃষ্টি ত্রুটি বলে থাকি সেটা তৈরি হচ্ছে। এবং এটা খুবই আমরা খুব উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি যে গত বিগত বছরখানেক ধরে, বিশেষ করে যে করোনাকালীন সময়গুলিতে মাত্রাতিরিক্ত ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে গেছে। এবং আমরা জানি যে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এবং এই ক্লাসের বাইরে বাচ্চারা প্রচুর সময় ব্যবহার করছে, যার ফলে তাদের প্রচুর পাওয়ারের সমস্যা বা দৃষ্টি ত্রুটি তৈরি হচ্ছে। এছাড়াও আরেকটি যেটা হয় যে কারো যদি যেসব শিশুদের আগে থেকেই দৃষ্টি ত্রুটি থেকে থাকে তাদেরটা খুব দ্রুত বাড়ছে। আচ্ছা, এবং এছাড়াও তাদের আরও কিছু মানে চোখের, যেমন চোখের ড্রাই আই বা শুষ্কতা তৈরি হচ্ছে। এবং আপনার যে দেখা যাচ্ছে অনেকে যে আমরা বলি যে অনেক সময় বাঁকা চোখ বা টেরা চোখের, কিন্তু যাদের আগেটা যেটা ছিল সুপ্ত সেটা কিন্তু হঠাৎ প্রকাশিত হচ্ছে, এবং দীর্ঘ সময় থাকার কারণে তার যে মাথা ব্যথা এবং চোখের পানি শুকিয়ে যাওয়া, এই ধরনের নানাবিধ চোখের সমস্যা তৈরি হচ্ছে, যেটা সুদূরপ্রসারী ইফেক্ট হচ্ছে। আমরা একটা ছবি দেখলে দেখবো, আমরা কয়েকটি ছবি দেখতে পারি, প্রায় সময় এরকম হাতে দুটো মোবাইল বা ডিভাইস নিয়ে পরবর্তী ছবি দেখবো যে ল্যাপটপ বা কম্পিউটার সামনে বসে আছে, এমনকি পরের ছবি দেখবেন যেটি আমার ছোটো শিশুদের একদম 5-6 মাস বয়সে, তাদের হাতে কিন্তু মোবাইল তুলে দিচ্ছি এরকমভাবে, তারাও কিন্তু মানে দেখা যাচ্ছে সেটা নিয়ে ব্যস্ত এবং দীর্ঘ সময় কাটাচ্ছে। এবং এই পরের ছবিতে আমরা দেখব যে গবেষণায় দেখা গেছে যে এরকম প্রায় 7টি হার্মফুল ইফেক্ট তৈরি হচ্ছে। এর মধ্যে যেমন আমরা কম্পিউটার ভিশন সিন্ড্রোম বলছি, যেটাকে আমরা আগেই বললাম যে দৃষ্টি ত্রুটি, চোখ শুকিয়ে যাওয়া, তারপর বিভিন্ন ধরনের চোখের যে বিভিন্ন ধরনের যে অংশ রয়েছে সেগুলোর মানে পরিবর্তন হয়ে যাওয়া, তারপর রেটিনার বিভিন্ন সমস্যা তৈরি হওয়া, নানাবিধ তো মানে ইয়ে তৈরি হচ্ছে। এছাড়াও তাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঘুম কম হচ্ছে, বাচ্চারা ইরিটেবল হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো মাত্রাতিরিক্ত। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।